নমস্কার দেয়ার এসপায়রেস অফ ই যাওয়া ফিফটিন সেপ্টেম্বর তোমাল হয়ে যাওয়া এইচএস লভেলর গ্রেড থ্রি এক্সামর কোশ্চেন পেপারের পর ডেট ইজ মেমরি বেসড কয়েশন মানে সিক্সটিটা লো আর গোটে কেটার কয়েশেন মই মানে লগত শেয়ার করি সিন্স দিস ইজ আ মেমরি বেসড কোয়েশন হয় তো জানাই একজেক্ট অপশন কি আছে ময়ও নাজানো চাই পয়েশনবাই অ্যান্সারব কৰিছোঁ একজেক্ট অপশ্যন কি আছিলে বা একজেক্ট কুৱেশ্যন কি আছিলে সেইটো যোনে এক্সাম তেখেতে জানিব পাৰিব তো যদি লগত বা লগত যদি মেলি হয় মোক মাফ কৰিবা আদারওয়াইজ মই ট্ৰাই কৰিছোঁ চেষ্টা যিমান মোৰ পৰা সম্ভব হয় কাৰেক্ট এনচাৰ দিবলৈ চ বোলা উইদাউট কিন টাইম এনচাৰ কিউ দেট ইজ মেমৰি বেছড কুৱেশ্যনৰ ওপৰত ভিত্তি কৰি আমি ছিক্সটি প্লাছ প্লাস এনচাৰ চাই চাইল সো তোমালে কোয়েশনব মিলাই লবা আপনল এক্সামত যুয়েন আসছিল এইট ঠিক আছে কি নয় অপশনব অপশন তো মানে দিয়া নাই বিকজ ইট ইজ মেমৰি বেসড সো প্ৰথম কোয়েশনটা হল ওয়ার্ট ওয়াজ দ্য লাষ্ট কেপিটেল অফ আহোম আহোমসকলৰ লাষ্ট কেপিটেল কি আসে যারহাট আসে আৰু এই কোয়েশন মই কমিউনিটি পোস্টত মোৰ কমিউনিটি পোস্টত মই বার বার পোস্ট করছো নেক্সট কুয়েশন হু ওয়াজ দা গ্রেন্ড মাদার অফ শঙ্করদেব তে রিস হতী দেন থাৰ্ড নম্বৰ কুৱেশ্যনৰ এনচাৰ হ'ব হু ৰোড দ্য লিৰিক্স অফ দ্য চং আলকন দা চং বাই শংখৰাজ নৰ ডেট ইজ ক্ৰিপ্টন তন্ময় ক্ৰিপ্টন এইটো গান তোমাৰ কি কৈছে গাইছে বাট এইটোৰ লিৰিক্স কোনে লিখিছিলে মৈত্ৰী পাটৰ মৈত্ৰী পাটৰ এইটোৰ গান লিখিছিলে কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ হু ৰোড শান্ত হৃষ্ট সুস্থ পৃষ্ঠুষ্ট এইটো কোনে লিখিছিলে ডক্টৰ ভয়ানন্দ নাথ শইকীয়া কুৱেশ্যন নম্বৰ ফাইভ হুইচ ৰোলাৰ ইজ এছ'চিয়েটেড উইথ দ্য বেটেল অফ ৱাটাৰ লো বেটেল অফ ৱাটাৰ ল'ত কোন জড়িত আছিলে নেপলিয়ান বনাপাৰ্ট আৰু এই যুদ্ধটো ওঠৰশ পোন্ধৰ চনত হৈছিলে ডুইক ডিউটি কৰিছিলে তেখেতক পৰাজিত কৰিছিলে হু এডমিনিষ্ট্ৰেট দ্য অ'থ অফ দ্য প্ৰেছিডেণ্ট অফ ইণ্ডিয়া ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰপতিৰ শপত কোনে শপত বাক্য কোনে পাঠ কৰায় ডেট ইজ চীফ জাষ্টিছ অফ দ্য ছুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়া আর বর্তমান চিফ জাস্টিস কোন হয় জানা নেট ইজ ডি ওয়াই চন্দ্রচূড় নেক্সট কোয়েশ্চেন হুইচ কান্ট্রি ডাজ নট হ্যাভ এ কোস্ট লাইন কোন কান্ট্রির দেখো কোনো তোমার কি নাই উপকূলভূমি নয় এটাও হোক আফগানিস্তান হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ রাজ্যসভা রাজ্যসভার প্রেজেন্ট চেয়ারম্যান কোন হয় জানা নেই দ্যার ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয় আর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কোন হয় জগদীপ ধনকর দেন হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ সিলভার রুপার কি হয় রুপার সিম্বল কি হয় এ জি হুইচ কান্ট্রি ওয়াজ এন এক্সিস পাওয়ার ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু বহুত কেটা কান্ট্রি আসিল বাট আই গেস তোমাদের অপশন জাপান আসে সো জাপান উইল বি দ্য ক্যারেক্ট অ্যান্সার জাপানও কেদিকেনে জার্মানিও হোক পারে ইটালিও হোক পারে ঠিক আছে এক্সিস মানে কি অক্ষ পক্ষত কোন আসে দুটা পক্ষ আসে এটা আসলে অ্যালাইড আর এটা আসলে এক্সিস তো এক্সিস পক্ষত আসে জাপান জার্মানি আর ইটালি বাট তোমাল অপশন জাপান আছে সো জাপান উইল বি দ্য অ্যান্সার হুইচ টু কান্ট্রিজ আর সেপারেটেড বাই দ্য বেড়িং স্টেট তো বেইং স্টেট কাকে সেপারেট করে তোমার রাশিয়া অ্যান্ড আমেরিকাক সেপারেট করে যদি কোয়েশনত কান্ট্রি খুঁজেছে তেনে রাশিয়া আর ইউএসএ হব আর যদি কন্টিনেন্ট খুঁজে তেনে মনত রাখি এশিয়া আর নর্থ আমেরিকা কি করে তোমার সেপারেট করে যদি কন্টিনেন্ট খুঁজে কান্ট্রি হলে রাশিয়া অ্যান্ড আমেরিকা কুল্লু দশেরা ইজ আ ফেষ্টিভেল অফ হুইচ স্টেট ইজ আ ফেষ্টিভেল অফ হিমাচল প্রদেশ হুইচ ইজ দ্য আর্লিয়স্ট বেদা এই মই কমিউনিটি পোস্ট পোস্ট কৰিছিলু আর্লিয়স্ট বেদা কিমান কোনটুক্ষণ হয় আৰু মোৰ প্ৰিভিয়াস ভিডিও প্লেলিস্টৰ লিস্টর মই ৰাখিছিলু মানে কোৱেশ্চন এই টেটৰ এক্সামতো বহুতবাৰ আহিছে ইয়াৰ আনসার কি হব রিক বেদা আটকে পুরনি বেদ দিস কোৱেশ্চন ইজ অলসো পোস্টেড ইন মাই কমিউনিটি ওয়ের আর দ্য আঙ্কর ওয়ার্ড রুইন্স লোকেটেড আঙ্কর ওয়ার্ড রুইন্স কথা অঙ্কর ওয়ার্ড মন্দিরটি কোনখান আছে ইয়ার ধ্বংসস্তূপ আছে কেম্বোডিয়া হু ইজ দ্য ইউএস প্রেসিডেন্ট অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশর এক জানুয়ারি লোকের আমেরিকার রাষ্ট্রপতি কোন হয় জো বাইডেন কোয়েশন নম্বর সিক্সটিন ইজ ওয়াজ ওয়ালসো পোস্টেড অন মাই কমিউনিটি হু ইজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ দ্যাট ইজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ অফ জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট ইজ জগদীপ ধঙ্কর

সো ইয়ার উত্তর কি হব সুইজারলেন্ড ওয়েট ইজ জালেনাবালা বাগ লোকেটেড এইট আছে পাঞ্জাবর অমৃতসর আছে ঠিক আছে লাভলি এই অল্প প্রিন্টিং মিস্টেক আছে এটা তানিয়া চৌধুরী হব আর নয়নমণি শরকীয় হব সো দে আর অ্যাসোসিয়েটেড উইথ হাট লন বল ঠিক আছে স্কেলিং ঠিক করে লবা লন বলার হয় বিএড বিএড অ্যাভেল হবু কোয়েশন নম্বর টুয়েন্টি ফোর তোমাদের সঙ্গে একটা ইনকারেক্ট পেয়ার দিয়া দিছিলে সেইটা ওল এডিন ইগুলোর লগত কি আসে তোমাৰ ক্রিকেট আসে বাট একচুয়ালি হি ইজ আ ওয়ে ইজ গ্রীনলেন্ড লোকটেড গ্রীনলেন্ড কুমশিত আছে তোমাৰ ডেনমার্কত আছে আৰু ডেমার্ক কোনটো মহাদেশত অৱস্থিত ইট ইজ ইন নৰ্থ আমেৰিকা হোয়াট ইজ দ্য ৰিয়েল নেম অফ দ্য ক্রাইম থ্ৰিলৰ রাইটার ৰঞ্জু হাজৰিকা তেতর আসল নাম কি আসলে কুমুদ চন্দ্র হাজরিকা হুইচ অফ দ্য ফলোয়িং বুক ইজ রিটেন বাই রং বং তেরং তেখল লেখা বুকখনের নাম কি আসলে রং মিলির হাহি হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ কমপ্লিটলি মেড ফ্রম বেম্বো দ্যাট ইজ আমার হয়তো টোকা ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য নুমলিগুড় রিফাইনারি লোকেটেড ইয়ার উত্তর কি হব গোলাঘাট ডায়মন্ড লিগ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ বেন্ট তো ইয়ার উত্তর হব কি ট্র্যাক অ্যান্ড

ভিডিও ভিডিও শেয়ার কৰিছো প্লাস কমিউনিটি পোস্ট তো শেয়ার কৰিছো একটু কুয়েশন ভৈরব ফ্রম আ ট্রাই জাংশন উইথ হুইচ স্টেটস আছে এটো তোমার ভুটান অরুণাচল প্রদেশ আর কি করে ট্রাই জাংশন ক্রিয়েট করে দ্য টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যাপিক্যান এন্ড দা ইকুয়েটর অল থ্রু হুইচ কন্টিনেন্ট দ্যাট ইজ আফ্রিকান কন্টিনেন্ট আফ্রিকা কন্টিনেন্ট দ্য সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন হুইচ ডাইৰেকশ্যন উইল এ প্লান প্লেন ফ্লাই ফ্ৰম ইফ ইট ইজ কামিং ফ্ৰম চেন্নাই টু গুৱাহাটী তো ইন হুইচ ডাইৰেকশ্যন উইল এ প্লেন ফ্ৰম চেন্নাই টু গুৱাহাটী ফ্লাই কোনখন ডাইৰেকশ্যনত আহিব যদি চাউথৰ পৰা আমাৰ গুৱাহাটীত আহি আছে অসমত আহি আছে তো ইয়াৰ আনচাৰ কি হ'ব চাউথ টু ইষ্ট এ পিএজ অফ ফাইভ ইণ্ডিকেটছ হোৱাট এবাউট এ চাবচেঞ্চ নেচাৰ এইটো কি হ'ব যদি পি এইচ ভেলু ফাইভ থাকে ইয়ার অর্থ হব কি একটু অ্যাসিডিক হব ঠিক আছে দেন হুইচ মাউন্টেন রেঞ্জ ইজ লোকেটেড ইন সাউথ আফ্রিকা ইট ইজ অ্যান্ডিস হের আর দ্য গ্রেট ব্যারিয়ার রিভস লোকেটেড অস্ট্রেলিয়া যেটুকু কোরালোর কারণে ফেমাস হয় তোমাদেরকে নিশ্চয় জানা দেন বসুন্ধরা স্কিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ বসুন্ধরা আসনে বেসিক্যালি কার লগত অ্যাসোসিয়েটেড হয় ল্যান্ড রিলেটেড ইস্যুর লগত তো অপশনত যদি ল্যান্ড রিভিনিউ বা ল্যান্ড রেকর্ডস আছে তেন সে অ্যান্সার হব হুইজ নোন এজ দ্য লায়ন অফ মাইসোর লায়ন অফ মাইসোর বলে কোন জনাজাত দ্যাট ইজ টিপু সুলতান হোয়াট ইজ এন আর্কুইক আন্ডার দ্য সি কল এটা একটা আর্কুইক তল তলদেশ ক্রিয়েট হয় ইয়ার ফলত কি ওয়েব ক্রিয়েট হয় ড্যাট ইজ সোনামি ক্রিয়েট হয় তোমাদেরকে নিশ্চয় জানা সমুদ্র তলদেশ যেতিয়া তোমার ভূমিকম্প হয় তার ফলত কি হয় সোনামি হয় দেন হোয়াট ইজ দ্য ইরাপশন অফ হট ওয়াটার এন্ড বেপোর নোন ইয়াক বলি কোয়া হয় গ্রেজার বলি কোয়া হয় গ্রেজার আছে দেন হুইচ ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া দেট ইজ এটু কোয়েশনও মই শেয়ার কৰিছো আগত এন্ডিজৰ কোয়েশনও আমার শেয়ার কৰা আছে অলরেডি ঠিক আছে ওয়েস্টার্ন মোস্ট স্টেট বলি কলে গুজরাট হব আর ইস্টার্ন মোস্ট কি হয় আমার অরুণাচল প্রদেশ দিস কোয়েশন অলসো হুইচ ইজ দ্য মাউন্টেন রেঞ্জ অফ দ্য ব্রহ্মপুত্র রিভার ভ্যালি আমার অসমৰ এটাই মাউন্টেন রেঞ্জ আসে ঠিক আছে দ্যাট ইজ বলায়ন রেঞ্জ এটু কোয়েশ্চেন মানে বার বারকে শেয়ার করেছো মোট কমেন্টি পোস্ট প্লাস ভিডিও যে হোক কাঞ্চিপুরম শাড়ি শাড়ি ওরিজিনাল ফ্রম হুইচ ষ্টেট ইট ইজ এ পার্ট অফ আট তামিলনাড়ু কাঞ্চিপুরম ঠিক আছে ফেমাস হয় কাঞ্চিপুরম শাড়ি হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস কি হব ইন্ডিয়ান কোস্টগার্ড হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াটার টাইপস ইজ সল্টি সল্টি কোনটো হয় দ্যাট ইজ সি ওয়াটার এতে আইডেন্টিফাই করবিস হুইচান অফ দ্য ফলোয়িং ইজ এ ব্যাডমিন্টন প্লেয়ার তো কী হব গোপীচান্দ আইগাস দেট ইজ পুলেলা গোপীচন্দ হুইর ইজ দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লোকেটেড ইন ইন্ডিয়া দেট ইজ নিউ দিল্লি হুইচ অফ দ্য ফলোয়িং বিলংস টু দ্য ইন্ডোজালি সিভিলাইজেশন ইট ইজ মোহেন জোদার দে হোয়াট ইজ দ্য টার্ম ফর কোয়েশনিং ইন পার্লিয়ামেন্ট ইট ইজ কল জিরো আওয়ার

দেন কুৱেশ্যন নম্বৰ ফিফটি ফাইভ হোৱাট ইজ কণ্টিনিউছ ইনক্ৰিজ ইন দ্য প্ৰাইচ অফ আইটেমছ কল যেতিয়া কণ্টিনিউৱাছলি দাম বাঢ়ি থাকে দেখি দিয়া দেখা যায় সেইটো বস্তু কি কোৱা হয় সেইটো ফেন মনত কোৱা হয় ইনফ্লেশ্যন বুলি হুইচ ইজ এন আইল ষ্টেট অফ আমেৰিকা আইলেণ্ড ষ্টেট অফ আমেৰিকা বুলি ক'লে কি হ'ব এইটো হাৱাই হয় উইচ ইজ নট এ পাৰ্ট অফ দ্য হিমালয়াস ত' হিমালয়ৰ কোনখন পাৰ্ট না আছিলে এইটো কি হ'ব আন্নামোদী ঠিক আছে না হোয়াট ইজ দ্য পাউস অফ দ্য এনিমেল সেল এনিমেল সেলর পাউস কি হয় তোমাদের ক্লাস নাইনের বুক স্টুডিও পড়ি ড্যাট ইজ মাইক্রোকন্ডিয়া হুইচ ইজ নট ইউনিয়ন টেটরি অফ ইন্ডিয়া ভারতবর্ষ ইউনিয়ন টেড়টরি কোনো মালদ্বী বিকজ ইস ইট ইজ আ সেপারেট কান্ট্রি কপরনি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং থিওরি ড্যাট ইজ হেলিওসেন্ট্রিক থিওরি ঠিক আছে নাও মই কোয়েশনব টাইপ করা নয় এডিশনাল কোয়েশন মানে তোমাকে কই আস কেটামান যে ফ্রেন্ডশিপর অপোজিট কি আসলে এনিমি বা ফ হ'ব ঠিক আছে এফ অ' ই এফ অ' ই কিম্বা এনিমি ঠিক আছে যিটোৱে থাকে সেইটো তোমালোকে এন্সাৰ কৰিবা দেন কালেক্টিভ নাউন অফ ডগ আছিলে আই গেছ ত' সেইটোৰ তোমাৰ লিটাৰ কিম্বা কেনেল কিম্বা পেক যিকোনো এটা হ'ব পাৰে তাৰপৰা ঠিক আছে মানে এই তিনিটা অপশ্যনৰ ভিতৰত যিকোনো এটা হ'ব লিটাৰ এল আই ডাবল টি ই আৰ লিটাৰ কেনেল কে ই ডাবল এন ই এল পেক যদি হয় পি এ চি কে ইয়াৰ পৰা যদি তিনিটা অপশ্যনৰ পৰা কোনো এটা অপশ্যন থাকে তেন্তে সেইটোৱে এন্সাৰ হ'ব দেন তোমালোকৰ চাগে আৰু এটা কুৱেশ্যন আছিলে যে এইট্টি টু হাণ্ড্ৰেডৰ ভিতৰত কেইটা প্ৰাইমাৰী চৰি প্ৰাইম নম্বৰছ আছে এইট্টি টু হাণ্ড্ৰেডৰ ভিতৰত অনলি তিনিটা প্ৰাইম নম্বৰ আছে সেইটো কি হয় তোমাৰ দেট ইজ এইট্টি থ্ৰী দেন এইট্টি নাইন আৰু কি আছিলে নাইণ্টি চেভেন ঠিক আছে এইকেইটা হ'ল প্ৰাইম নম্বৰ বিটুইন এইট্টি টু হাণ্ড্ৰেড এটা কুৱেশ্যন আছিল চাগে তোমালোকৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট অফ হাণ্ড্ৰেড ঠিক আছে প্লাছ টু হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট অফ টু হাণ্ড্ৰেড ইকুৱেল টু ৱাট এইটোৰ ভেলিউ কি হ'ব এইটোৰ ভেলিউ তোমালোকৰ কিমান হ'ব ফাইভ হাণ্ড্ৰেড হ'ব ঠিক আছে কেনেকা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট অফ হাণ্ড্ৰেড বোলে হাণ্ড্ৰেড হ'ব আৰু টু হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট অফ তোমাৰ টু হান্ড্রেড হলে কিমান হবো ফোর হান্ড্রেড হব তো ওয়ান হান্ড্রেড হব প্লাস টু ফোর হান্ড্রেড করলে হবো তোমাদের আ্যান্সার ফাইভ হ্রাডে হয়ে যাব আরো একটা কোয়েশন আসলে সঙ্গে তোমল কিউব রুট ঠিক আছে থ্রি কিউব রুট উইদিন রুট ইয়ার উত্তর কি হবো তোমালোকৰ ডাইৰেক্ট মই কৈ আস ফোর হব কেউর কাৰণে বিকজ ইয়ার এইটোর স্কোৱেৰ আছে ইয়াক তুমি স্কোয়ার রুট করলে কি হবো কি হব তোমাৰ সিক্সটি ফোর হোক এইটক যদি আমি স্কোয়ার করো সিক্সটি ফোর হবো আর সিক্সটি ফোরক যদি আমি কিউ রুট করো সিক্সটি ফোরক কিউব রুট করলে কি হয় সিক্সটি ফোর কিউব রুট করলে হয় স্যার ফোর সো ইয়াৰ অ্যান্সার কিমান হয়ে যাব ফোর হয়ে যাব ঠিক আছে এইটা এটা কুয়েশন আসে তোমালে চাই লবা সো ডেয়ার এসপাইরেস আজিৰ কাৰণে এতেই সমাপ্ত করো ভিডিওটি আৰু যদি মই কুৱেশ্যনবোৰ পাওঁ আৰু সঠিক কুৱেশ্যন পাওঁ তেন্তে তোমালোকক প্ৰব্লেম উইদাউট দেৰি নকৰাকৈ মই সোনকালে তোমালোকক কাৰেক্ট এন্সাৰবোৰ দিয়াৰ চেষ্টা কৰিম ছ' থেংকছ ফৰ ৱাচিং ধন্যবাদ